অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। এই একটি যোগ আপনার রাশিচক্রে যদি থাকে, আপনার জীবনে নিয়ে আসবে দুর্যোগ। অর্থাৎ শনি মহারাজের যেমন বেশ কিছু ভালো যোগ আছে, তেমনি এই যোগটি, যে যোগ নিয়ে আমি আলোচনা করতে চলেছি, এই যোগ যদি আপনার রাশিচক্রে থাকে, আপনার জীবনে নিয়ে আসবে দুর্যোগ। এর থেকে মুক্তির উপায় অর্থাৎ বাঁচার উপায় কি, তাও আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি, প্রত্যেকেই এই ভিডিওটি মাইন্ডলি সম্পূর্ণরূপে কিন্তু দেখবেন। দেখুন, শনি মহারাজের এই একটি যোগ আপনার জীবন করে দিবে বিষময়। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা মেসেজ পাঠান, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক। দেখুন, অনেকের রাশিচক্রে এই যোগটি কিন্তু থাকে, অর্থাৎ বীজযোগ। এই বীজযোগ যদি আপনার রাশিচক্রে থাকে, আপনার জীবন বিষময় কিন্তু হয়ে যাবে। যদি আপনার রাশিচক্রে শনি এবং চন্দ্র একত্রে অবস্থান করে কোনো ভাবের উপর, সেটা যেমন বীজযোগ, সেই বীজযোগের থেকেও যদি শনির দৃষ্টি চন্দ্রের উপর পড়ে, তার এফেক্ট কিন্তু চতুর্গুণ বাড়িয়ে দেয়। অর্থাৎ একত্রে অবস্থান করার থেকে যদি শনির দৃষ্টি চন্দ্রের উপর পড়ে, এই বীজযোগের কুপ্রভাবটা কিন্তু বিশেষভাবে কিন্তু বৃদ্ধি করে। অর্থাৎ এই বীজযোগ যদি আপনার রাশিচক্রে থাকে, আপনার জীবন হয়ে উঠবে বিষময়। আমি 90-95% দেখেছি যারা এই আত্মহত্যা করে বা টেন্ডেন্সি থাকে আত্মহননের, সুইসাইডের, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই বীজযোগ কিন্তু থাকে। অর্থাৎ শনি এবং চন্দ্রের দৃষ্টি, শনির দৃষ্টি কিন্তু থাকে। অর্থাৎ মানসিক ডিপ্রেশান, হতাশাতে চলে যায়, এখান থেকে চলে আসে সুইসাইড টেন্ডেন্সি, জীবন হয়ে যায় বিষময়। অর্থাৎ চারিদিকে বাধা বিঘ্ন এবং মানসিক ডিপ্রেশান, এই জায়গাগুলো এবং চারিদিকে, মানে এক কথায় যদি বলা যায়, এক বালতি দুধের মধ্যে বিষ ঢেলে দেওয়ার মতো হয়ে যায় এই জীবন। আবার এই এই বীজযোগ থাকলে অনেক ক্ষেত্রে কি হয় জানেন, অনেক ক্ষেত্রে সেই জাতক বা জাতিকা আধ্যাত্মিক লাইনের দিকে চলে যায়। অর্থাৎ এই যে ঈশ্বরের তত্ত্বটাকে, ঈশ্বরকে জানা, এই পৃথিবীর আরও রহস্য উন্মোচন করা, এটাও কিন্তু এই বীজযোগ যদি থাকে, এই এই দিকটা কিন্তু ত্রাণ নেয়, সেই দিকটাতে কিন্তু অসুবিধা নেই। কিন্তু যাদের জীবন বিষময় হয়ে যাচ্ছে, যাদের আত্মহত্যার টেন্ডেন্সি চলে আসছে, সেটা থেকে মুক্তির উপায় কি, আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। আপনাদেরকে আমি ছোট্ট একটু পুরাণের গল্প শোনাই, সেখানে আপনাদের কিন্তু প্রশ্নের উত্তর আপনারাই পেয়ে যাবেন। দেখুন, আপনারা প্রত্যেকে জানেন, সমুদ্র মন্থন যখন হয়েছিল, তখন প্রথমে উঠে এসেছিল বিষ। এই যে দেবতারা যে যখন সমুদ্র মন্থন করেছিল কি না, সেই সময় কিন্তু বিষ উঠে এসেছিল। এই বিষ কিন্তু কেউ পান করেননি, একমাত্র দেবাদিদেব, মহাদেব এই বিষ পান করেছিলেন। অর্থাৎ তিনি আগে থেকে কিন্তু অমরত্ব লাভ করে বসে আছেন। অর্থাৎ প্রত্যেক দেবতা অমরত্ব লাভ করার জন্য এই সমুদ্র মন্থনের সময় অমৃত তোলার জন্য এটা করেছিলেন, কিন্তু অমৃতর আগে গরল চলে এসেছিল, এই গরল কিন্তু পান করেছিলেন এই শিব। এই জন্য শিবকে নীলকণ্ঠ বলা হয়ে থাকে। অর্থাৎ আপনার জীবনে যদি বীজযোগ
থাকে, চন্দ্রের উপর শনির দৃষ্টি যদি থাকে, আপনারা সরাসরি মহাদেবের শরণাপন্ন হয়ে পড়ুন, মহাদেবের চরণ স্পর্শ করুন, মহাদেবের চরণে চরণ ধরে আপনারা পড়ে যান। আপনার বুকের উপর পা তোলার ক্ষমতা কারো থাকবে না। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। অর্থাৎ এই সময় যদি আপনার বাই বাচ্চার যদি বীজযোগ থাকে, সেক্ষেত্রে আপনারা শ্রাবণ মাসের ব্রত করুন, সোমবারের ব্রত করুন, শিবরাত্রি করুন এবং আপনারা রুদ্রাভিষেক করুন। আপনার এই জীবনের যে বিষময় জায়গাটা কিন্তু কেটে উঠবে। অর্থাৎ যাদের রাশিচক্রে এই বীজযোগটা আছে কি না, সেই বীজযোগের নেগেটিভ এফেক্টটা কিন্তু কাটতে বাধ্য। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। আপনারা সরাসরি শিবের শরণাপন্ন হন, মহাদেবের, এবং আপনারা রুদ্রাভিষেক করুন। এবং বিশেষ করে সোমবারের ব্রতটা যদি আপনারা করতে পারেন, সেক্ষেত্রে কী হবে জানেন, এই যে আপনার জীবন যে বিষময় হয়ে গেছে কি না, এই বিষময় থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসবেনই আসবেন। যাদের রাশিচক্রে বীজযোগ আছে কিনা তাদের কিন্তু সমস্যার উপর সমস্যা কিন্তু থেকেই যায়। হতাশা, ডিপ্রেশান, আত্মহত্যার টেন্ডেন্সি এই জায়গাগুলো কিন্তু চলে আসে। অর্থাৎ এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আপনারা সরাসরি মহাদেবের, কারণ মহাদেবই একমাত্র এই সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠে এসেছিল একমাত্র পান করেছিলেন কিন্তু এই মহাদেব। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু মহাদেবের কাছে যদি আপনারা টোটালভাবে শরণাপন্ন হতে পারেন, আপনার জীবন হয়ে উঠবে শান্তিময়। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের রাশিচক্রে রাহুকেতু নেগেটিভ আছে বা শনি নেগেটিভ আছে বা শনিচন্দ্রের বীজযোগ আছে, আমি বারবার বলছি শনিচন্দ্র একত্রে অবস্থানের থেকেও যদি আপনার রাশিচক্রে শনির দৃষ্টি চন্দ্রের উপর থাকে, তার নেগেটিভ এফেক্টটা কিন্তু বেশি কিন্তু হয়। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই নিজস্ব পার্সোনাল চার্ট দেখান, সেখানে কিছু কিছু ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান করান, এবং যারা দেখাতে পারছেন না তারা সরাসরি আপনারা মহাদেবের শরণাপন্ন হয়ে যান। দেখবেন আপনার যে জীবন যে বিষময় হয়ে গেছে কি না, সেই বিষময় জীবন থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেনই পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। এবং যারা ডিপ্রেশনে চলে যাচ্ছেন, হতাশাতে চলে যাচ্ছেন, কি করবেন কি করবেন না এই জায়গাটাতে চলে যাচ্ছেন, তারা অবশ্যই মহাদেবের শরণাপন্ন হন। দেখবেন জীবন হয়ে উঠবে আপনাদের শান্তিময়। এবং যারা আধ্যাত্মিক দিকে চলে যাচ্ছেন, যাদের রাশিচক্রে এই বীজযোগ থাকে কি না, এই শনি এবং চন্দ্রের দৃষ্টি বিনিময়, সেক্ষেত্রে যারা আধ্যাত্মিক তারা কিন্তু আরও রহস্য, ঈশ্বর কি, এই পৃথিবীর উন্মোচন কি, এই জায়গাগুলো কিন্তু জানা, সৃষ্টি তত্ত্ব নিয়ে কিন্তু আরও অর্থাৎ ধ্যানে চলে যায়। অর্থাৎ তারা কিন্তু সংসার জীবনে কিন্তু থাকে না। দুই দিকটা কিন্তু এই বীজযোগের এই ফল কিন্তু দেয়। তো যাদের জীবনে এই বীজযোগ আছে অবশ্যই নিজস্ব রাশিচক্রটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখান এবং সেটা আপনার প্রতিকার প্রতিবিধান করান। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।